জয়েন্ট মুভমেন্ট কমিটি থেকে মানববন্ধনের কর্মসূচি হাতে নিয়েছি একটাই কারণ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ফার্স্ট পেজে লিগ্যাল অ্যাডভাইজারদের নিয়ে মিটিং করেছেন, সেকেন্ড মিটিং উনি করতে পারেননি বিভিন্ন ব্যস্ততার জন্য। আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে শেষবারের মতো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখব, আপনি ডায়ালগসে বসুন, সেকেন্ড পেজে ডায়ালগসে বসে আপনি যে বলেছিলেন আমাদের সমস্যাটা সমাধান করবেন, আমাদেরকে আরটিআই মূলে এবং প্যারা 127 মূলে আমাদেরকে বিদ্যালয়মুখী করুন, পুনর্বহাল করুন। আজকে 36 মাস ধরে বেতন নেই, 146 জন প্রয়াত হয়েছে, আমরা আর পাচ্ছি না, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আজকে শেষবারের মতো আমরা মানববন্ধনের কর্মসূচি নিয়েছি, এই কর্মসূচি 2 ঘন্টার চলবে, 1টা থেকে 2টো অবধি। এই আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেটের সমস্ত মন্ত্রীদেরকে কাছে আমরা আহ্বান রাখবো, আর দীর্ঘায়িত না করে, আর কাল বিলম্বিত না করে আমাদেরকে সসম্মানে পুনর্বহাল করুন, এর জন্যই আজকে এই মানববন্ধন। নির্বাচনের আগে আমরা দেখেছেন আমাদের সহতীর্থীরা আজকে 50 দিন যাবৎ রবীন্দ্রভবনের সামনে খোলা মাঠে এই ঠান্ডার মধ্যে তারা রাত্রি যাপন করছেন, কি তাদের দাবি? একটাই, সসম্মানে পুনর্বহাল করুন আমাদের। যদি নির্বাচনের নির্ঘণ্ট বেজে যাবে আর 2-4 দিন বাদে, নির্বাচনের আগে যদি আমাদের সসম্মানে বিদ্যালয়মুখী করা না হয়, তাহলে আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি যৌথভাবে বসে এক্সট্রিম পর্যায়ে গোটা রাজ্য স্তব্ধ করে দেব, গোটা রাজ্য রেল জাতীয় সড়ক আমরা সিদ্ধান্ত করে আমরা গোটা রাজ্যকে স্তব্ধ বানিয়ে দেব, এবং আমাদের পুনর্বহাল না করে নির্বাচন গাওয়া সম্ভব না, এটুকু বলছি। কারণ আমাদের লোককে আমাদের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে 1 লক্ষ লোকের ভোট জড়িত আছে, সুতরাং কেউ যদি ভেবে থাকে যে আমাদেরকে বিদ্যালয়মুখী না করে রাজনীতি করবে, তাহলে আমরা দেখিয়ে দেবো, এটুকুই বলবো।